Hi friends, welcome to my channel Daily Crafts and Art. আমি সুতপা বলছিলাম। তো আজকে হচ্ছে স্টেনসিলের একটা কাজ দেখাবো। স্টেনসিল মূলত হচ্ছে ছাপ কাজ, মানে একটার উপর ছাপ আর কি দেওয়া কাপড়ে। এই যে এটা হচ্ছে স্টেনসিল, এই ছাপটাই হচ্ছে আমার কাপড়ে বসবে। আর আমি স্টেনসিলের জন্য আলাদা একটা ব্রাশ নিয়েছি। এর আগে আমি নর্মাল ব্রাশ দিয়ে কাজ করেছি, তো যেহেতু এটা কিনেছি তো আজকে এটা দিয়েও একটু দেখব যে এটা দিয়ে কতটা পারফেক্ট হয়। আমি যখন আগে ব্রাশ দিয়ে করেছিলাম তখন আসলে খুব একটা বেশি পারফেক্ট হয়নি, এর জন্য আমি একটা কাজই শুধু স্টেনসিলে করেছি আর একটাও করিনি, কারণ আমার ফিনিশিংটা ভালো আসে নাই। তো এটা আজকে দেখাবো যে আসলে ফিনিশিংটা কেমন আসে এই ব্রাশ দিয়ে। তো আমি এর জন্য মাস্কিং টেপ নিয়েছি। এই টেপগুলো দিয়ে আমি চারপাশ হচ্ছে এই ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নেব, যাতে আমার স্টেনসিলটা নড়াচড়া না করে। তারপর হচ্ছে আমি যে কালারগুলো ইউজ করব, আমি ম্যাজেন্টা কালার নিয়েছি, কমলা কালার নিয়েছি, হলুদ কালার নিয়েছি, তারপর এনকে বাইন্ডার। আর যেহেতু আমি ডিপ কালারে করছি তো আমার হোয়াইট পেস্ট লাগবে, তো আমি সম্পূর্ণ র কালার দিয়ে করছি, মানে নিজে আমি কালার মিক্সিং করে বানিয়ে নিব। আর আমি হচ্ছে এই যে এটা পেপার বোর্ডটাও নিয়েছি, আমি এটা নিচে দিয়ে নিব যাতে আমার কাপড়ের অপর পিসটে আর কি না লেগে যায় কালার। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি আসলে কালার মিক্সিং হয়তো বা আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আমি আজকেও দেখিয়ে দিব সেম ওয়েতে আমি কালার মিক্সিং করব, তারপর আমি হচ্ছে এটা পেইন্ট করা শুরু করব। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো এখানে হচ্ছে সম পরিমাণ এনকে বাইন্ডার আছে, তো আমি এখন এখানে এনকে বাইন্ডার আমি এই কালার প্লেটে ঢেলে নেব আর এটার সাথে হচ্ছে আমি হোয়াইট পেস্ট মেশাবো। তো আমি একটু বেশি করে নেব, আমি মোটামুটি তিন ধাপে করব, তো তিনটা কালার যেহেতু ইউজ করব তো এইটুকু দিয়েই হচ্ছে আমি তিনটা মিক্সিং করে ফেলব। এটা হচ্ছে হোয়াইট পেস্ট। আমি হোয়াইট পেস্টটা মানে নেওয়ার জন্য হচ্ছে আমি এই ব্রাশটা নিচ্ছি জাস্ট এটা মিক্সিং করার জন্য, বাট স্টেনসিলের কাজ আমি আলাদা ওয়েতেই করব। এটাও মোটামুটি আপনি আমি যেহেতু এখানে মোটামুটি দেড় চামচ কিংবা দুই চামচের মতন হোয়াইট পেস্টও আমি ওইভাবেই মিক্স করব, দেড় থেকে দুই চামচ। আপনি ইচ্ছা করলে এটা চামচ দিয়ে মেপেও নিতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না, কিংবা আপনার হয়তো বা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে, নতুনরা আমি মনে করি যে চামচ দিয়ে মেপে নিতে পারেন। আর যাদের আসলে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় তাদের আসলে ওটা দরকার হয় না। তো আমার হোয়াইট পেস্টের আর ইনকি বাইন্ডারের মিক্সিংটা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে আমার তিনটা সাইজের ব্রাশ আছে, একটা হচ্ছে 10, একটা 8 আর একটা 6। আমি হচ্ছে ছোট টুপ, মানে আমাদের এই যে স্টেনসিলের হচ্ছে এই মাসটুকুতে হচ্ছে আমি 6 সাইজের ব্রাশ দিয়ে করব, এরপরেরটুকু হচ্ছে আমি কালার যেটা দিব সেটার মধ্যে 8 কালার সাইজের ব্রাশ দিয়ে করব, আর একদম লাস্টের টুকুতে হচ্ছে 10 সাইজের, মানে তিনটা ব্রাশই আমি মূলত ইউজ করতে চাচ্ছি। তো এখন হচ্ছে আমি কালার মিক্সিং করব, আমি আলাদা আলাদা ইসে আমি এগুলো নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই যে এরকম আমাদের যে বাসায় এক্সরে রিপোর্টগুলো থাকে এগুলোর মধ্যে আসলে আমি যখন এই যেখান থেকে ধরেন আমি যে রংগুলো নিব এখানে আমি সুন্দর মতন একটু ভালো মতন মিশিয়ে তারপর হচ্ছে আমি আমার মানে ফেব্রিক ইউজ করতে পারি, এতে আসলে ভালো হয় বেশি যতটুকু আসলে আমি দেখেছি করে, মানে ব্লক টাইপের, ব্লকে যেরকম আমাদের কালার মিক্সিংটা হয়ে সুন্দর হইলে আমাদের কাপড়ে সুন্দরভাবে বসে অনেকটা ওইরকমই আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রথমে মাঝখানে যেহেতু হলুদ দিব তো আমি হলুদ কালারটা এখানে নিয়ে নিচ্ছি।
আশা করছি দেখছেন এইভাবে আমি বাকি তিনটা কালারও মিক্সিং করে নিব। তো আশা করছি আপনারা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। স্টেনসিলের হচ্ছে ছাপ, এখানে স্টেনসিলের ডিজাইনটা আসলে অনেক সুন্দর দেখা যায়, যে মনে হয় আসলে অনেক সুন্দর করে বসবে। আসলে এখানে আপনি যদি বেশি বারবার পোলেপ করেন তো এটা সুন্দর হবে না, আপনাকে একবারই পোলেপ করতে হবে, যার কারণে এই যে হোয়াইট পেস্ট মেশানোর পরেও কিন্তু যে এরকম হালকা হালকা হয়েছে। ঠিক আছে, তো আমি এটা আবার অ্যাক্রিলিক কালার দিয়ে করার চেষ্টা করব, যে আসলে অ্যাক্রিলিক কালার দিয়ে কেমন হয় সেটা আমি কোনো একটা ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমি র অ্যাক্রামিনে করেছি, তো এটা হচ্ছে এরকম এসেছে, তো পরবর্তীতে আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।